হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মন যখন বলছে চলো ঘুরি, চলুন না সবাই চলে যাই পুরী। হ্যাঁ, আমরা আজকে পুরী যাবার জন্যই বেরিয়ে পড়েছি সদল বলে। এখন আমরা উপস্থিত হয়েছি শালিমার স্টেশনে। শালিমার স্টেশনের বাইরে পার্কিং রয়েছে, সেখানে আপনাদের নিজস্ব গাড়ি বা ভাড়া গাড়ি পার্কিং করে লাগেজগুলোকে ধীরে সুস্থে আপনারা অনায়াসি স্টেশনে প্রবেশ করাতে পারবেন। হ্যাঁ, পুরী যাবার জন্য আপনাদেরকে হয় হাওড়া ট্রেন ধরতে হবে, আর না হলে এই শালিমার স্টেশন থেকে ট্রেন ধরতে হবে। আমরা আজকে শ্রী জগন্নাথ এক্সপ্রেস ট্রেনটি ধরে পুরীর উদ্দেশ্যে রওনা দেব। শালিমার স্টেশনের বাইরে একটু কাজকর্ম চলছে, আর লাগেজ নিয়ে যেতে একটু অসুবিধা হয়েছে আমাদের। অসুবিধে যে হয়নি তা বলবো না, তবে পুরী বেড়ানোর আনন্দে এটুকুন মেনে নেওয়াই যায়। আস্তে আস্তে আমরা এই রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা দিয়ে, এই যে সামনে এইখানে এন্ট্রি নিলাম। হ্যাঁ, ঢোকার মুখেই পুলিশের সমস্ত লাগেজ কিন্তু চেকিং করে নিচ্ছেন যে আইন বিরুদ্ধ কোনো কিছু আমাদের সঙ্গে আছে কি না। তারপর ভিতরে প্রবেশ করে একরাশ উৎকণ্ঠা এবং অপেক্ষা নিয়ে অপেক্ষায় করা কখন ট্রেন দেবে। এই যে আমরা সবাই এখন অপেক্ষা করছি প্ল্যাটফর্মে ঢুকে, কখন ট্রেন দেয়, ঠিকঠাক করে উঠতে পারবো কি পারবো না। Staff Express will leave from platform number 1. অনুগ্রহ করে শুনবেন, 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই যে আমাদের বাহন অর্থাৎ শ্রী জগন্নাথ এক্সপ্রেস আস্তে আস্তে স্টেশনে দেওয়া হয়েছে। শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মেই বেশিরভাগ ক্ষেত্রে এই শ্রী জগন্নাথ এক্সপ্রেসকে দেওয়া হয়। সমস্ত যাত্রী তারা তাদের লাগেজ নিয়ে তাদের নির্দিষ্ট কম্পার্টমেন্টে উঠবে বলে একদম প্রস্তুত। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, নির্দিষ্ট সময় থেকে একটু লেট ছিল। আস্তে আস্তে আমরা শালিমার স্টেশনকে বিদায় জানিয়ে এগিয়ে চলেছি সাঁতরাগাছি খড়গপুরের দিকে। পরবর্তী স্টেশন আমরা চলে এসেছি সাঁতরাগাছি, এখানেও কিছু প্যাসেঞ্জার উঠলেন। তারপর ট্রেন আস্তে আস্তে এগিয়ে চললো খড়গপুর অর্থাৎ পুরীর দিকে। 10টা পর্যন্ত নিচে বসা যায়, 10টা বেজে গেলেই যে যা শোবার জন্য সব বেডিং এই যে কম্পার্টমেন্টকে রেডি করে ফেলেছেন, এবার মানুষের শোবার তোড়জোড়। আর হ্যাঁ, আপনি যদি মোটামুটি ট্রেনের দুলুনির সঙ্গে মানিয়ে নিতে পারেন বা ঘুমানোর আপ্রাণ চেষ্টা করেন, বা মাঝে মধ্যে যদি চোখটি লেগেও যায়, চোখ যখন খুলবে এই যে একদম সোজা পুরীতে। হ্যাঁ বন্ধুরা, আমরা একদম ঢুকে পড়েছি পুরী স্টেশনে। ট্রেনের টাইম ছিল 4:30, ভোর 4:30, মোটামুটি 5টার কাছাকাছি সময়ে আমরা প্রবেশ করেছি। অর্থাৎ একটা আলাদাই অনুভূতি, সেই আশপাশ করে শেষ পর্যন্ত এসেই পৌঁছালাম পুরী স্টেশন। একদম সকালের ছবি এই পুরী স্টেশনে। আস্তে আস্তে ট্রেন প্রবেশ করছে। ট্রেন দাঁড়িয়ে যাওয়ার পর সবাই তাদের লাগেজ নামিয়ে সব কিছু মিলিয়ে নিচ্ছেন যে আমার সব লাগেজ নামলো কি না। সমস্ত রিলেটিভদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এবার সামনের দিকে এগিয়ে চলুন, সেখান দিয়ে আমাদের পুরী স্টেশনের বাইরে বেরিয়ে যেতে হবে। সবাইটাই একমুখী, কারণ সামনের দিক দিয়েই ঢোকা এবং বেরোনো পুরী স্টেশনে। মাঝে এরকম একটি টোটোর মতো গাড়িও দেখতে পেলাম। এখানে লাগেজ এবং বয়স্ক যাত্রীরা যদি আগে থাকতে বুক করেন, তাদেরকে স্টেশন থেকে বাইরে বের করে নিয়ে যাচ্ছে এই গাড়িগুলো। এখন এবার আপনার আসল কাজ শুরু হচ্ছে, এই যে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই যে আপনারা কোচিং ডিপোর তার সামনে দিয়ে একটু এগিয়ে গেলেই পাবেন অটো স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড। আপনারা আপনাদের রিলেটিভ কতজন আছে সেই অনুযায়ী গাড়ি বা অটো কন্ট্যাক্ট করে নেবেন। তবে হ্যাঁ, সাবধান, প্রথম দরেতেই রাজি হবেন না, একটু দামদস্তি করবেন, তাতে আপনারই লাভ। তবে মোটামুটি সবাইরা একই রকম রেট মেনেই চলেন। আর এখানকার অটোগুলোর পিছনে লাগেজ রাখার জন্য বেশ বড় সড়ো জায়গা করা রয়েছে। আর ম্যাজিক গাড়ি রয়েছে, আপনাদের সংখ্যায় বেশি হলে ম্যাজিক গাড়িও করে নিতে পারেন। বা এখানে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, সেখান থেকেও আপনারা ট্যাক্সি বুক করে আপনাদের হোটেলের নামটি বলে দেবেন যেখানে আপনারা বুক করেছেন, অথবা ইনাদেরকেই বলবেন মোটামুটি কম খরচায় ভালো হোটেল যদি ওনারা সন্ধানে দিতে পারেন, বা আপনাদের যদি কোনো পরিচিত হোটেল থাকে বা সন্ধান জানা থাকে নামটি বলে দেবেন, ওনারা আপনাদেরকে সেই হোটেলের সামনে পৌঁছে দেবেন। আরেকটি কথা বলি বন্ধু, পুরীর হোটেলের চেক ইন টাইম কিন্তু সকাল 8টা। আর যদি সেই হোটেলের প্যাসেঞ্জাররা আগের রাতেই হোটেল
চেক আউট করে যান, তাহলে আপনারা সকালে গিয়েই হোটেল পেয়ে যাবেন। আমরাও যেমন গিয়েই হোটেল রুম পেয়ে গেছিলাম, আমাদের যদিও আগে বুক করা ছিল, আর না হলে ওনাদের প্রত্যেকটি হোটেলের ওয়েটিং রুম থাকে, সেখানেও আপনারা একটু অপেক্ষা করে ওনারা রুমটা রেডি করে দিলে আপনারা প্রবেশ করবেন। আর ঘরে ঢুকে লাগেজ রেখে এই যে স্বর্গদ্বারের সামনে দিয়ে যখন যাচ্ছি, এই যে পথের ক্লান্তি অনিদ্রা সব হাওয়া, এখন শুধুই চিন্তা কখন এই সমুদ্রের জলে গা ভাসাবো। তাই হোটেলে ঢুকে লাগেজ রেখে সমুদ্রে স্নান করার পোশাক পরে একদম সোজা চলে আসুন সমুদ্রের ধারে। এখানে পারলে একটু চা টিফিন করে নিন, আর হোটেলে ফ্রেশ হয়ে আসবেন। আসার পর একদম টানা যতক্ষণ মন চায় সকালটা সমুদ্রের জলে গা ভাসিয়ে দিন, কারণ এখন থেকে পুরী আপনার, আর কারো নয়। আপনি যেভাবে চাইবেন এই পুরীতে আপনি ঘুরে বেড়াবেন। আর কোথায় ঘুরবেন, কীভাবে ঘুরবেন, সেই সম্বন্ধে সুলুক সন্ধান দেবার জন্য আমার পরবর্তী ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। আমি মোটামুটি একটা গাইড প্ল্যান করে দেবো, এখন ওসব কথা থাক। এখন এই পুরীর স্বর্গদ্বারের রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছি, সমুদ্রের জলের গুঞ্জন যখন কানে আসছে, সব ভ্যানিশ, বাড়ির কথা সব ভ্যানিশ, এখন শুধুই সমুদ্র আর সমুদ্রের ঢেউ। এখানে ঢেউ খাওয়ার পর হোটেলে ঢুকে লাঞ্চ করে নেবেন, বা পাশাপাশি কোনো হোটেল থেকে লাঞ্চ করে একটা টানা ঘুম দিয়ে দেবেন, তাহলে শরীরটা ফ্রেশ হয়ে যাবে। ঘুম থেকে উঠে 3:30-4টের সময় আবার বিকেলে লোকাল যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরে নেবেন। কীভাবে ঘুরবেন সেই সম্বন্ধে অবশ্যই আমি সুলুক সন্ধান দেবার জন্য পরবর্তী ভিডিওয় আপনাদের কাছে নিয়ে আসছি। আশা করছি বন্ধুরা এই ভিডিও আপনাদেরকে অনেকটি সাহায্য করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন চাইলে অবশ্যই পুরী তো ঘুরবেনই।